লকডাউন লকডাউন লকডাউন। এখন যদি দেখা যায় যে এই লকডাউন ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই, কারণ সমগ্র বিশ্ব যেইভাবে করোনার ত্রাসে আতঙ্কিত হয়ে রয়েছেন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখন শুধুমাত্র একটাই বিষয়ের ওপর জোর দিতে হবে, আর সেটি হলো লকডাউন। কিন্তু এই লকডাউন যে চলছে, এই লকডাউন চলার মাঝে অত্যাবশ্যকীয় সে সমস্ত সামগ্রী, দোকান ইত্যাদি সব কিছুই কিন্তু সরকারের পক্ষ থেকে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে কোনো দ্বিধা নেই। এবং যেটা সরকারের পক্ষ থেকে, যেটা আজকে বিশেষ করে 8 তারিখ আজকে একটা বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠক থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্তেও আসার কথা রয়েছে, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত না হয়ে থাকলে পরেও একটি যে সিদ্ধান্ত নিতে চলেছে সরকার, কেন্দ্র রাজ্য উভয় সরকার, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, সেটা হলো লকডাউনের যে সময়সীমা সেটা বোধহয় আরও বাড়তে চলেছে। কারণ আজকেও কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন যে বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আরও সামনের আরও 45 ডেজ আমাদের জন্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় যে এখন যে আমাদের সবথেকে আগে এবং সবথেকে প্রয়োজনীয় যে উদ্যোগটা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে এটাই ভেবে চলতে হবে, আমাদের যে কোনোভাবেই লক্ষণ রেখা পার করলে চলবে না, এবং লকডাউনের আওতায় আমরা যেন প্রত্যেকেই থাকি সেটাই কিন্তু আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। কিন্তু একটা প্রশ্ন এই লকডাউনের মাঝে ঘুরপাক খাচ্ছে, আর সেই প্রশ্নটা হলো যে অর্থনৈতিক পরিস্থিতি এখন কি পর্যায়ে এসে দাঁড়াবে আরও কিছুদিন যখন লকডাউনের সময়সীমা বাড়বে। কারণ একটা বিষয় এখানে কিন্তু জড়িয়ে রয়েছে, যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করেন, কিংবা যারা অটো চালান, টোটো চালান, বিভিন্ন জায়গার বিভিন্ন গাড়ির চালক, বা যদি বলি দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষ যারা রয়েছেন, তাদের অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু ততই বচক হতে চলেছে আগামী আরও কিছু দিনের জন্য। হ্যাঁ, এখানে একটি কথা বারবার উঠে আসবে যে না, সরকারের পক্ষ থেকে, কেন্দ্র রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্যে ভাবা হচ্ছে, তাদের রেশনের ব্যবস্থা করা হয়েছে, এমনকি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু এই মুহূর্তে এগিয়ে এসেছেন তাদের কাছে, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তো সব ক্ষেত্রেই যদি বলা যায় যে এই সবের মধ্যেও কিন্তু একটা অর্থনৈতিক যে পরিকাঠামোটা যে কোথাও না কোথাও একটা নড়বড়ে পরিস্থিতিতে আসবে, এই প্রশ্ন কিন্তু বোধহয় ইতিমধ্যেই আমাদের অনেকের মনেই উঁকি দিতেও শুরু করে। আর সেই প্রশ্নটা নিয়েই যদি ভাবি যে শুধুমাত্র যে অর্থনৈতিক পরিকাঠামো তা নয়, একবার ভেবে দেখা যায় যে যেমন কিছুদিন আগেই যদি দেখা যায় বিভিন্ন স্কুলগুলোতে যে ভর্তি প্রক্রিয়া রয়েছে, সেই ভর্তি প্রক্রিয়া যাতে পিছিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু একটা আবেদন শুধুমাত্র যে অভিভাবকরা করছেন তা নয়, অন্যান্যদের মারফতও কিন্তু করা হচ্ছে। তেমনি করে যদি দেখা যায় যে ওষুধের ক্ষেত্রে, ওষুধের জরুরি যে সমস্ত ওষুধ বা জরুরি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে, হয়তো কারোর অস্ত্রোপচারের দিন ছিল, কারণ এই সময়টা হসপিটালগুলোর থেকে বিভিন্ন অস্ত্রোপচার ইত্যাদি এই সমস্ত কিন্তু বিরত থাকা হচ্ছে। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা একটা নির্দিষ্ট সময়সীমার পর কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু একটা ফাটল ধরতে ধীরে ধীরে শুরু করবে। তো এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই ইতিমধ্যেই হয়তো উঁকি দিচ্ছে যে এর পরবর্তী পরিস্থিতিতে কী দাঁড়, কারণ শুধুমাত্র রেশন খাদ্যদ্রব্য আমরা পাচ্ছি বা আমরা খেতে পারছি, ওটুকুই কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে চলার জন্য বোধ হয় সাফিসিয়েন্ট না, বা একদম পর্যাপ্ত না আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বোধ হয় এটাই আসছে যে একটা অন্যরকম সময়ের মধ্যে বোধ হয় আমরা আসতে চলেছি, আর কোথাও না কোথাও বোধ হয় এই বিষয়গুলো নিয়ে হয়তো সরকারের এখন থেকেই একটা ভাবনা চিন্তা বোধ হয় ইতিমধ্যে শুরু করে তারা দিয়েছেন, বা নিশ্চয়ই তারা দেবেন, এটাই আমরা আশা করব। কিন্তু একটা সময় এমন আসতে চলেছে যে আমাদের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি পরিষেবা বা প্রত্যেকটি প্রয়োজন আমাদের কাছে খুব, আমরা সেটা পেতে আমাদের খুব কষ্ট হবে,
কিন্তু সেটা সেই প্রয়োজনটুকু আমরা পেলে তবে হয়তো আমরা জীবন ধারণ করতে পারবো, এই পরিস্থিতিও কিন্তু দাঁড়াতে পারে। তো আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন বা যারা যারা ভিডিও দেখছেন শুনছেন, তাদের কি মতামত রয়েছে, তারা কি ভাবছেন এই পরিস্থিতির জন্য? কারণ যেটা এখন আমরা বুঝতে পারছি যে আগামীতে কিন্তু আরও প্রসারিত করা হচ্ছে বা আরও এগিয়ে দেওয়া হচ্ছে লকডাউনের সময়সীমা, এমনটাই কিন্তু হতে চলেছে অন্তত এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। যদিও এই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো নির্দেশ বা সরকারিভাবে কোনো কিছু হয়নি, কিন্তু একটা ইঙ্গিত সরকারের তরফ থেকে কিন্তু পাওয়া গিয়েছে। তো আপনারা কি ভাবছেন এই নিয়ে, আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানান, আমাদেরকে কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর একদম প্রত্যেক ক্ষেত্রেই আপনাদেরকে যেই কথাটা বারংবার বলা হয়, আপনারা চেষ্টা করুন সপ্তাহে একদিন বাজার যেতে, বাজারে গিয়ে ভিড় করবেন না, ভিড়ের মধ্যে ঠেসাঠেসি করে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াবেন না, মুখে মাস্ক পরুন, আর চেষ্টা করুন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে, বারবার হাত ধুতে, আর অবশ্যই আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, ভালো থাকুন।